আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আজ আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের ব্লগে। আজ আমি মজাদার একটি লাউ দিয়ে মসুর ডাল দিয়ে সুন্দর একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুবই মজাদার এই রেসিপিটি আর একদম খুবই সহজভাবে আমি দেখাবো অসম্ভব মজাদার এই রেসিপিটি। তো চলুন, তো এই তো আমি এখানে লাউ নিয়ে নিয়েছি, লাউটা একদম ড্যাগা ছিল, তো আমি লাউটাকে ছিলে নিয়েছি, ছিলে তারপরে এখন কেটে নিচ্ছি। তো প্রতিদিনই তো আপনাদেরকে শুধু রান্না করাটাই দেখাই, তো ভাবছি আজকে কাটাকাটি সহ একদম শেয়ার করি। তো তার জন্যেই আমি এই তো লাউগুলিকে কেটে নিচ্ছি বটি দিয়ে, তো আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি এভাবে। তো আমি মুসুরির ডাল দিয়ে লাউটাকে রান্না করব। তো অসম্ভব মজাদার এভাবে লাউ রান্না করলে আসলে আর ঘরের মধ্যে মাছ বা মাংস কোনোটাই লাগবে না, শুধু এই লাউ রেসিপি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো এই তো এদিক দিয়ে আমি মুসুরির ডাল, তো এক কাপের মতন মুসুরির ডাল নিয়েছি। আমি ডালগুলিকে একটু ভিজিয়ে রেখেছি, কারণ 5-6 মিনিট ভিজিয়ে রাখার পরে ডালগুলি ধুলে তো ময়লাটা খুব ভালোভাবে উঠে আসে। আর এদিক দিয়ে নিয়েছি রসুন, পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি, তো এগুলো নিয়ে নিয়েছি। এতো এখন আমি রান্নার প্রস্তুতি। তো পাতিল বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে 2টি তেজপাতা, তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, তারপর এলাচ, দারচিনি এগুলিকে দিয়ে দিয়েছি। তো এলাচ দিলে অবশ্যই মুখটাকে ফাটিয়ে দিবেন। তাই তো আমি সব কিছু এখন তেলের মধ্যে একটু করে ভেজে নিচ্ছি। তো প্রতিদিনের মতন আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওতে আজকে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার এই চ্যানেলের পাশে থাকুন। আর যারা আমার পাশে আছেন, প্রতিদিন আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কথা বলতে বলতে এখানের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তো পেঁয়াজগুলিকেও একটু ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা ইউজ করতে পারেন, তো আমি দিচ্ছি না, আমি এমনি রসুন কুচি দিয়েছি, আদা দিইনি। তো আপনারা চাইলে বাটাটা ইউজ করতে পারেন। তো এই তো আমি পেঁয়াজগুলিকে একটু ভেজে নিচ্ছি, একটু কালার করে নিব পেঁয়াজগুলিকে, তারপরে মশলাপাতিগুলিকে দিয়ে দিব এর মধ্যে। তো এই তো আমার পেঁয়াজগুলি হালকা কালার এসে গেছে, তো এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া তেমন একটা বেশি লাগে না, যেহেতু এগুলো লাউ তরকারি, তো মরিচটা বেশি দিলে আসলে কালারটাও ভালো লাগে না দেখতে, আর খেতেও তেমনটা ভালো লাগে না, তাই আমি মরিচের গুঁড়াটা একটু কম করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতন, লবণ দিয়েছি পরিমাণ মতন, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, অল্প জিরা গুঁড়ো। তো এখন সব কিছু দিয়ে আমি একটু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলিকে আমি কিন্তু ফালি করি নাই আস্ত, তো একটু মাঝখানে ভেঙে তারপরে কাঁচামরিচগুলিকে দিয়েছি, আর একটি টমেটো দিয়েছি কেটে একদম পাতলা করে কেটে। তো এই তো আমি এখন আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিব খুবই অল্প করে পানি, তো কষানোর জন্য দেখতে পাচ্ছেন একদম অল্প পানি দিয়েছি। তো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিব। তো এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতন কষিয়ে নিব খুব ভালো করে। তো এই তো আমি 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখতেছি আমার তেল একদম উপরে ভেসে আসছে। তো এখন আমি দিয়ে দিব মুসুরির ডালগুলি। তো আমি ডালগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে এখন আমি ডাল দিয়ে দিয়েছি। ডাল দিয়ে এখন আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাপাতির সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এ পর্যায়ে কিন্তু চুলাটা মিডিয়াম আছে আছে, তো অবশ্যই আপনারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন আমার এই ভিডিওটি, আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত। তো এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি, করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের মতন কষিয়ে নিব ডালগুলিকে। অসম্ভব মজাদার এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতেছি, তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তো এই তো আমি ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিট ঢালগুলিকে কষিয়ে নিয়ে এখন আমি আবার 2-3 মিনিট পর আসলাম, এসে ডালগুলিকে আবারও নাড়াচাড়া করে এখন আমি লাউগুলি দিয়ে দিব এখানে। আর লাউটা একদম ড্যাগা ছিল, অসম্ভব মজাদার হয়েছিল। এই তো আমি লাউ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব, সব উপকরণ একসাথে যেন মিশে যায় খুব ভালো করে।
সবকিছু এভাবে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে আমি আবারও 5-6 মিনিট কষিয়ে নিব লাউ তরকারিগুলো। তো এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে। তো এই তো আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এগুলোকে খুব ভালো করে। এই তো দেখুন প্রায় 5-6 মিনিট পরে আমার লাউ তরকারিগুলো একদম মজে এসেছে। তো এখন আমি জলের পানি অ্যাড করে দিব, এখনই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এখন আমি জলের পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি যে পরিমাণ ঝোল রাখব সে পরিমাণ অনুযায়ী আমি জলের পানি অ্যাড করে দিয়েছি। দেখুন এখন আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব। তারপরে নামানোর একটু আগে আমি ধনিয়া পাতাটা দেব, এখনও কিন্তু আমি ধনিয়া পাতা দিইনি। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এর ফাঁকে আমি আরও দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম লাউ তরকারিগুলো। এই তো আমার লাউ তরকারিগুলো একদম হয়ে আসছে। এই পর্যায়ে আমি নামানোর এক মিনিট আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একদম দেশি ধনিয়া পাতা, তো কুচি করে। তারপরে আমি ধনিয়া পাতাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এক মিনিটের মতন রেখে তারপরে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে একটি বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছিল, খেতে তার চেয়ে আরও বেশি মজা হয়েছিল। তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। আর একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাই তো আমি ধনিয়া পাতাগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনা দিয়ে এক মিনিটের মতন রেখে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তাই তো আমি একটি বাটিতে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এখনও কিন্তু ধোঁয়া উঠতেছে গরম গরম। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।